দর্শক, আমরা এই মুহূর্তে আবারও কানেক্ট হয়েছি ইত্তেফাক লাইভে আপনাদের সাথে। এবারকার হাসপাতাল থেকে এখানে বেগম জিয়া হচ্ছে মাত্র স্বাস্থ্য পরীক্ষা করে বের হইলেন এবং তিনি তার বাসভবনে ফিরে যাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম জিয়া অলরেডি তিনি গাড়িতে উঠেছেন এবং তার সাথে সিনিয়র নেতৃবৃন্দ এবং বেগম জিয়ার ব্যক্তিগত ডক্টর কে এম জাহিদ হাসান তিনি এখানে উপস্থিত আছেন এবং নেতাকর্মীরা তার গাড়ির চারপাশে ভিড় জমিয়েছেন এবং আমাদের এই মুহূর্তে হচ্ছে তিনি তার গুলশানে বাসভবনের উদ্দেশ্যে রওনা হবেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ইবারকার হাসপাতাল থেকে, হাসপাতালের সামনে থেকে, এবং এখানে প্রচুর নেতাকর্মী রয়েছেন এবং বেগম জিয়াকে তাকে দেখার জন্য একটু এবং তার সাথে তাকে স্বাগত জানানোর জন্য এবং তার সুস্বাস্থ্য কামনা করার জন্য সাধারণত সকলে এসেছেন বেগম জিয়ার সাথে দেখা করতে। সাধারণত তিনি এই মামলা থেকে মুক্তি হওয়ার সাজা স্থগিত হওয়ার পরে এবং তিনি সেখানে থেকে যে বাসায় বসে এবং তিনি তার চিকিৎসা নিচ্ছেন এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি আসলে এই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এই হাসপাতালে এসেছিলেন। এবং এখানে দেখছেন প্রচণ্ড নেতাকর্মী রয়েছে এবং তারা আসলে বেগম জিয়া গাড়ি বহরের সাথে সম্পৃক্ত থেকে তার সাথে দেখা করতে চান এবং এখানে প্রচুর আপনার হচ্ছে নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যদিও যতটুকু সতর্ক অবস্থা থেকে এবং শৃঙ্খলা বজায় রেখে আসলে এখানে চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল এবং এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন এর মধ্যে আমিনুল হক, আমানুল্লাহ আমান এবং ডক্টর জাহিদ হাসান সহ সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং তার সাথে তার সিকিউরিটি ফোর্সের কর্মীরা রয়েছেন এবং বেগম জিয়া এখন অলরেডি তার গাড়ি বহর নিয়ে রওনা গুলশানে বাসভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবারকার হাসপাতাল থেকে। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমাদের ফেসবুক লাইভে আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করছি বেগম জিয়া গাড়ি বহরে চারপাশে নেতাকর্মীদের ভিড় এবং তারা হচ্ছে বেগম জিয়াকে দেখার জন্য এবং তার সাথে কথা বলার জন্য চেষ্টা করছেন এবং চারপাশে অবশ্য নিরাপত্তা বেষ্টনীতে পুলিশের সদস্যরা রয়েছেন এবং এখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আসলে এখন পর্যন্ত জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে, তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার নানা ধরনের কয়েকটি জটিল রোগ রয়েছেন এবং সেগুলোর চিকিৎসা চলমান রয়েছেন এবং তিনি বার্ধক্যজনিত কিছু রোগেও ভুগছেন এবং তাছাড়াও তার গত ৬ মাস আগে তিনি যখন গত আগস্টে এখানে এসেছিলেন যে আপনার চিকিৎসার জন্য তখন তার হার্টে একবার রিং করানো হয়েছিল এবং সেই সাথে তার ডায়াবেটিস সহ কয়েকটি নানা রোগ রয়েছে এবং চোখের সমস্যা রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, ডায়াবেটিস সহ বেশ কয়েকটি জটিল রোগে উনি ভুগছেন এবং সেই প্রেক্ষিতে সাধারণত আসলে বেগম জিয়াকে তার নিয়মিত চিকিৎসার জন্য এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসার পরামর্শ করেছেন তার মেডিকেল বোর্ড এবং তার সাথে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হাসানও এই বিষয়ে এটি নিয়ে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি তার সর্বশেষ পরিস্থিতি এবং হাসপাতালের তার পরীক্ষার বিষয়গুলো নিয়ে কথা বলবেন। তবে আমরা এতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত বিএনপি পক্ষ থেকে কিংবা হাসপাতালের পক্ষ থেকে কোনো কিছু সে নির্দিষ্ট করে বলেনি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা বাসভবনে পৌঁছার পরে গুলশান কার্যালয় থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফ করবে বিএনপির পক্ষ থেকে বেগম জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা নিয়ে। দর্শক, আমরা এখানে হাসপাতালে গেট দিয়ে খালেদা বেগম জিয়ার গাড়িটি যখন বেরোচ্ছে এবং সব প্রচুর নেতাকর্মীদের ভিড় রয়েছে এখানে এবং সব নেতাকর্মীরা এখানে বেগম জিয়ার সাথে দেখা করতে চেয়েছেন এবং তার সাথে তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন এবং সকলেই আসলে এখানে অনেক স্লোগান দিচ্ছেন বেগম জিয়াকে নিয়ে এবং প্রচুর নেতাকর্মীদের ভিড় রয়েছে এখানে এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
খালেদা জিয়ার মুক্তির জন্য এখান তার নেতাকর্মীরা আসলে প্রচুর ভাবে স্লোগান দিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা এখন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রচুর লোকজন এবং নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং তার গাড়িবহরের সাথে সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন। এইমাত্র তিনি হাসপাতালে থেকে বেরিয়ে যাচ্ছেন তার বাসভবনের উদ্দেশ্যে এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি এবং তার কী বিষয় পরীক্ষা হয়েছে, কী কী বিষয় পরীক্ষা নিরীক্ষা করছেন এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানাননি। তবে আমরা কিছুটা জানতে পেরেছি যে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যে যে বিষয়গুলো নিয়ে তিনি রোগের ভুগছেন সেই বিষয়গুলো আসলে আবারও পরীক্ষা করছেন তার সর্বশেষ অবস্থা জানার জন্য। এবং আমরা একটু জানতে পেরেছি যেটা সেটা হচ্ছে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির পক্ষ থেকে গুলশান কার্যালয়ে একটা আনুষ্ঠানিক ব্রিফ করে তার সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানানো হবে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর লোকজন এবং নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং খালেদা জিয়ার মুক্তির বিষয়ে নানান কথা বলছেন এবং তার সাথে তার সিকিউরিটি ফোর্স এবং ঊর্ধ্বতন নেতা এবং সিনিয়র নেতৃবৃন্দ সহ এবং পুলিশের একটি গাড়ি সিকিউরিটি ফোর্স গাড়ি টহল তার সাথে সম্পৃক্ত হয়েছে এবং ওখানে প্রচুর নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং তিনি এখন এই মুহূর্তে গুলশানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই ছিল আমাদের হাতে সর্বশেষ পরিস্থিতি এবং ইবারকের হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে সর্বশেষ তথ্য।